বন্ধুরা, আমরা জীববিজ্ঞানে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। দৃঢ়তা প্রদান ও চলন সম্পর্কে আমরা এই ভিডিওতে জেনে নেব। তো আমরা এখন মানবের কঙ্কালের একটা সাধারণ পরিচিতি সম্পর্কে জানি। তার আগে একটু জেনে নিই, আচ্ছা আমরা যখন বাড়ি তৈরি করি, একটা বাড়ি কীভাবে তৈরি হয় বলতো? প্রথমে রডের কিন্তু একটা গাঁথুনি দেওয়া হয়, গাঁথুনি দিয়ে তার একটা কাঠামো তৈরি করা হয়। সেই কাঠামোর মধ্যে সিমেন্ট দিয়ে কতগুলো পিলার তৈরি করা হয়, তারপরে কী হয়, তারপরে ইট দিয়ে কাঠ দিয়ে বাড়িটা তৈরি করা হয়। অর্থাৎ আমরা দেখলাম বাড়িটা কিন্তু এমনি এমনি তৈরি করা হয় না, প্রথমে বাড়ির একটা কাঠামো তৈরি করা হয়েছে। ঠিক সেভাবেই মানুষের দেহে যখন দেহ তৈরি হয়, তেমনি মানুষের কিন্তু একটা কাঠামো তৈরি হয়। এই কাঠামোই আমরা কঙ্কাল নামে পরিচিত। মানুষের দেহে চ্যাপ্টা মোটা বিভিন্ন রকমের প্রায় 206টি হাড় রয়েছে। এই 206টি অস্থি মিলেই মানুষের কঙ্কাল তৈরি হয়ে থাকে। মানব দেহের কঙ্কালগুলো যে তন্ত্রের মাধ্যমে গঠিত তাকেই আমরা কঙ্কালতন্ত্র বলছি। কঙ্কালতন্ত্র দুই প্রকার, অর্থাৎ কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বহিঃকঙ্কালতন্ত্র আর একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটন। কঙ্কালতন্ত্রকে বা কঙ্কালকে ইংরেজিতে স্কেলিটন বলে। কঙ্কালতন্ত্র দুই ভাগে ভাগ করা হয়েছে, বহিঃকঙ্কালতন্ত্র বা এক্সোস্কেলিটন যা বাইরে থাকে, অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলেটন যা দেহের ভিতরে থাকে। বহিঃকঙ্কালতন্ত্র হচ্ছে তারা যা দেহের বাইরে অবস্থান করে, যেমন নখ, মানুষের দেহে নখ, চুল, তারপরে লোম, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের মাধ্যমে পড়ে। আর অন্তঃকঙ্কালতন্ত্র, কঙ্কাল বলতে আমরা যা বুঝি তা মূলত এই অন্তঃকঙ্কালতন্ত্র বা এন্ডোস্কেলিটন নামে পরিচিত। মানুষের দেহে 206টি হাড় রয়েছে। এই 206টি হাড় বিভিন্ন আকারে আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটা অন্তঃকঙ্কালতন্ত্রের সামনে এবং পশ্চাৎ অংশ দেখা যাচ্ছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের মাথার খুলির কঙ্কালগুলো বা হাড়গুলো একরকম, মানুষের পায়ের হাড়গুলো একরকম। এই যে বিভিন্ন রকমের প্রায় 206টি হাড় মিলে মানুষের কঙ্কাল বা অন্তঃকঙ্কালতন্ত্র গঠিত হয়ে থাকে। এখন একটু কঙ্কাল কী কাজ করে মানুষের দেহে তা একটু জেনে নিই। কঙ্কাল মূলত দেহ কাঠামো গঠন করে। ওই যে বাড়ি বানানোর সময় লোহার রড বা সিমেন্ট যে কাজগুলো করে বা ইটের গাঁথুনি বা ওই যে পিলারগুলো যে কাজ করে, ঠিক তেমনি এই কঙ্কালতন্ত্র মানুষের দেহের মূলত গঠন তৈরি করে। এছাড়াও রক্ষণাবেক্ষণ ও ভার বহন করে থাকে। রক্ষণাবেক্ষণ কী রক্ষণ করে? তোমরা হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলো তো খুবই নাজুক বা খুবই নরম হয়ে থাকে, পেশির মাধ্যমে গঠিত হয়। বাইরে থেকে যদি কোনো আঘাত এসে বা একটা ফুটবল এসে যদি তোমার বুকে লাগে, যদি কঙ্কাল না থাকতো চিন্তা করো তো তোমার হৃৎপিণ্ডের অবস্থা কেমন হতো। এই হাড় আছে বা অস্থি আছে বলেই এই ফুটবলের আঘাতে তুমি মারা যাচ্ছ না। এই রক্ষণাবেক্ষণ নাজুক অংশগুলোকে রক্ষণাবেক্ষণ করে থাকে কঙ্কাল। এছাড়াও ভার বহন করে, বিভিন্ন পেশিগুলো কঙ্কালের সাথে লেগে চলাচলে খুব সাহায্য করে। নড়াচড়া, চলাচল, পেশিগুলো আমি বলেছি কঙ্কালের সাথে লেগে থাকে। যদি পেশি কঙ্কালের সাথে লেগে না থাকতো আমরা নড়াচড়াও করতে পারতাম না, চলাচলও করতে পারতাম না। এছাড়া আমরা জানি অস্থি মজ্জা, অস্থি মজ্জা থেকে রক্তকণিকা উৎপাদন হয়। এই রক্তকণিকা উৎপাদনে কঙ্কাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও খনিজ লবণ সঞ্চয় করে থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ লবণ কঙ্কাল সঞ্চয় করে রাখে। তাহলে আমরা মানুষের দেহে কঙ্কাল তন্ত্র সম্পর্কে জানলাম। মানুষের দেহে কঙ্কালতন্ত্রকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, বহিঃকঙ্কালতন্ত্র যেমন নখ চুল এগুলো বহিঃকঙ্কালতন্ত্রের মধ্যে পড়ছে, আর অন্তঃকঙ্কালতন্ত্র রয়েছে মূলত অস্থি তরুণাস্থি এগুলো নিয়ে অন্তঃকঙ্কালতন্ত্র গঠিত হয়ে থাকে। মানুষের দেহে 206টি বিভিন্ন আকৃতির হাড় রয়েছে। এছাড়াও কঙ্কাল মানুষের দেহে কী কাজে লাগে, অর্থাৎ দেহ কাঠামো গঠন করে, রক্ষণাবেক্ষণ করে, ভার বহন করে, নড়াচড়া চলাচলে সাহায্য করে, লোহিত রক্তকণিকা উৎপাদন করে, খনিজ লবণ সঞ্চয় করে থাকে, এ ধরনের এই যে বিভিন্ন কাজ এগুলো সম্পর্কেও আমরা এই ভিডিওতে জেনে নিলাম।